আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি মডেল অনন্যা চুই কোয়েনা। এখানে অনেক আসার পর আমি চেন্নাইয়ের ব্যালোরে আছি। এখন এখানকার গোল্ডেন প্লেস টেম্পল, এটা গোল্ডেন টেম্পল এই জন্য যে এই মন্দিরটা পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি করেছে। 15,000 ভরি স্বর্ণ দিয়ে বড় মন্দিরের অংশটা বানিয়েছে, আর হচ্ছে 70 ভরি স্বর্ণ দিয়ে লক্ষ্মীর যেই মূর্তিটা সেটা বানানো হয়েছে। সবাই কন্ট্রিবিউট করে, সকল এখানকার সকল প্রমিনেন্ট হিন্দু যারা আছে তারা এখানে কন্ট্রিবিউশন আছে, তাদের সবাই মিলে এই টেম্পল বানানোর সময় ওনারা কন্ট্রিবিউশন দিয়েছেন। আর পুরা মন্দিরটা আমি ঘুরে দেখেছি। ওনারা বিশ্বাস করেন যে এখানে যে রাশির মতো একটা চক্র আছে, সেই চক্রটা পুরোটা ঘুরে আসলে আপনি মনে এই চক্রটা ঘোরার পর আপনি মনে অনেক শান্তি অনুভব করবেন। আপনি যা মন যেই উইশ নিয়ে আসবেন সেই উইশটা আপনার পূরণ হয়ে যাবে। ভেতরে আরেকটা আমার অনেক ভালো লেগেছে প্লেস, দেয়ার ওয়াজ এ ফন্ড হিয়ার, ইউ পুট অন দেয়ার কয়েন, ইফ ইউ হ্যাভ এনি উইশেস ইউ ক্যান প্রে ফর দেয়ার। ওখানে আমি কয়েন ফেলেছি, আমার মনে যে ইচ্ছা ছিল সেটা আমি আল্লাহর কাছে চেয়েছি যেন আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে। আমরা তিনজনই ওই ওখানে কয়েন ফেলেছি। আমারও একটা উইশ আছে ভিউয়ার্স, তোমাদেরকে আমি বলতে পারছি না, তারপরেও আমি আমার উইশটা পূরণের জন্য আল্লাহর কাছে চেয়েছি। যদিও আমি মুসলিম, তারপরেও আমার মনে হয় যারা হিন্দু ধর্মের আছেন বাংলাদেশে এবং পৃথিবীর সকল দেশে, তারা সবাই অবশ্যই এই এখানকার এই গোল্ডেন টেম্পলটি পরিদর্শন করা উচিত। কারণ হচ্ছে এখানে এই টেম্পলে আসবেন তো আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা মন থেকে অনেক শান্তি ফিল করবেন। আমার মনে হয় যে এই টেম্পলে আসা অবশ্যই উচিত হিন্দুদের। আমি এখানটায় আমি হাত রেখেছিলাম, তো ওখানটায় হাত রাখার পর আমি দেখেছি যে ফিল করেছি, কারণ ওখানে 2 মিনিট আপনাকে চোখ বন্ধ করে অনুভব করতে হবে। জাস্ট এভাবে হাতটা রেখে আপনি চোখ বন্ধ করে ওনাদের একটা মন্ত্র আছে ওটা পড়তে হয়। যদিও আমি মন্ত্রটি পড়িনি কিন্তু আমি ফিল করেছি যে ওনারা এর মাধ্যমে আপনার ভেতরের যত স্ট্রেস আছে, আপনার যত দুঃখ আছে, সেগুলো আপনি 2 মিনিটের জন্য ভুলে ওখান থেকে যখন বের হবেন তখন আপনার স্ট্রেসগুলো সব চলে যাবে, এটা ওনাদের বিশ্বাস, সেজন্য ওনারা এটা করে থাকেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা সবাই এখানে আসবেন। আর আমি এখানে এসেছি, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি এখানে এসেছি হিস্ট্রিক্যাল টেম্পল, দ্যাটস ওয়াই এখানে এসেছি পরিদর্শন করতে। এবং দেখলাম ওনারা অনেক ধর্মভীরু, ওনাদের জায়গা থেকে ওনারা অনেক ধর্মভীরু, আর ওনাদের মুসলিমদের প্রতি কোনো বিতৃষ্ণা নেই। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ওনারা আমাদেরকে এখানে এন্ট্রি নিতে দিয়েছে, এজন্য এখানকার চিফকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর এখানকার সকল মন্দিরের এন্টায়ার টিমকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।